দেশি মুরগির মতো দেখতে হলেও এটি খামারে পালন করা বা উগ্র মুরগির জাত। একটা ডিমের ভিতর দুইটা কুসুমও পাওয়া যাচ্ছে। নতুন জাতের মুরগির খামার করে বাজিমাত করেছেন কুষ্টিয়ার প্রান্তিক খামারি হাসান আলী। আমি 45 দিন মতন কুষির খরচ বাদ মাত দিয়ে আমার হলো 70,000 টাকা মতো লাভ হলো। এগুলা লাভও ভালো হয়েছে, প্রথমবারও 65,000 টাকা লাভ হয়েছে, এবারও 14,000 টাকা বেশি 50টা কোনো 150টা আছে। দেশি মুরগির মাংস বর্তমানে যেন সোনার হরিণ, দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দেশি মুরগির মাংস। এরই প্রেক্ষিতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাউ চিকেন নামে প্রথমবারের মতো একটি মুরগির জাত উদ্ভাবন করেন। দেখতে দেশি মুরগির মতো বাউ মুরগির মাংসের স্বাদও অনেকটা দেশি মুরগির মতোই। মাংসের পাশাপাশি ডিম উৎপাদনেও এটি লাভজনক। একটি প্রাপ্তবয়স্ক বাউ মুরগি এক নাগাড়ে 100 থেকে 120টি ডিম দিয়ে থাকে। এদের ডিমের আকারও বেশ বড়। বাউ চিকেনটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম উদ্ভাবন করা হয়। যেহেতু এটা আমাদের দেশি মুরগির জার্মপ্লাজম থেকে তৈরি, তার জন্য এটা আমাদের দেশীয় জলবায়ু সহিষ্ণু, তাদের রোগবালাই কম, মৃত্যু হারও সেক্ষেত্রে এদের কম। মোটামুটি 6 মাসের মধ্যে আপনার 4-4.5 কেজি ওজন চলে আসবে, আর তখন 6 মাসের পরে ডিম পাবে। বাউ মুরগির রোগবালাই কম হয় বলে এর লালন পালন বেশ সুবিধাজনক। এদের খাবার নিয়েও খুব একটা ঝামেলা পোহাতে হয় না। মাংসের বাজারে বাউ ব্রো মুরগির চাহিদা বেশি থাকায় স্বল্প খরচে অধিক লাভবান হয় খামারিরা। এই মুরগি তো রোগ কম, দেশাল যেমন পুষ্টি হয় সেভাবে কোনো এর ভিন্ন নাই। আমার ধরেন মনে করেন হলো 300 মুরগি আছে, কিছু ওষুধই খায়। দেশাল আর এই বাউ চিকেন সেম সেম, এর ভেতর কোনো পার্থক্য নেই। দেশাল আর বাউ চিকেন দামও কম। হাসান আলীর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার অন্য খামারিরা আগ্রহী হয়ে উঠেছেন বাউ চিকেন পালনে। লালন পালনের খরচ ও পদ্ধতি সহজ হওয়ায় অনেকে সনাতন পদ্ধতিতে বাড়িতেও এই মুরগি পালন করছেন। ব্রয়লারের মাংস কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ করে না, এই জন্য ওই মুরগি বাদ দিয়ে আমি কালার ব্রয়লার পুষছি এখন। বাউ চিকেন এদিক ধরেন সবাই পছন্দ করে, দেশি মুরগির না কালো দাম দেয়। বাউ চিকেন পালন বৃদ্ধি করতে সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন উপকরণ দিচ্ছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কম আবার আমরা দামও পাচ্ছি বেশি, এর ভিত্তিতে আবার যেহেতু লং টাইম আমাদের রাখতে হচ্ছে না। দেশে দেশি মুরগির চাহিদা মেটাতে বড় ভূমিকা পালন করবে বাউ চিকেন। নতুন জাতের এই মুরগি লালন পালন ও সম্প্রসারণ করতে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এস এম মাহমুদুল হক। যে বাউ চিকেনের যে মাইগ্রেশন হচ্ছে, এটা প্রধানত বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে উদ্ভাবন হয়েছে। 45 দিনে ওজন 1 কেজি পাওয়া যাচ্ছে, যেখানে সোনালি 1 কেজি পাইতে আমাদের প্রায় 65 দিন লাগছে। যেভাবে এনজিওর পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আমাদের অফিসিয়াল ভাবেও সরকারি ভাবেও আমরা এর বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং এটাকে এর উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য কি কি করণীয় আমরা সব মোটামুটি পরামর্শ দিয়ে যাচ্ছি। বাউ চিকেন পালন বাড়ানো গেলে কম মূল্যে দেশি মুরগির স্বাদ পাবে সাধারণ মানুষ। এতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।